আসসালাম আলাইকুম স্বাগতম আরেকটি একটি নতুন ভিডিওতে তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর দেড়তলা একটি বাড়ির ডিজাইন দেখাবো সো এটা বর্তমানে খুবই জনপ্রিয় একটি বাড়ির ডিজাইন এই জন্য বললাম জনপ্রিয় কেন গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা সবাই কম বেশি একতলা এই দেড়তলা বাড়িগুলো সবাই খুব ভালো পছন্দ করেন যার কারণে কম খরচে খুব সুন্দর একটি বাড়ি করা যায় এবং দেখতেও সুন্দর লাগে সো প্রথম আমি এই বাইটার সম্পূর্ণ বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটার ভিতর ডিজাইনটা দেখাবো ওটা খুলে এটার ভিতরে কী কী আছে দেখাবো তারপর এটা জায়গার পরিমাণ খরচ এটা তৈরি করতে গেলে আপনার একতলা করলে কেমন খরচ পড়বে এবং দেড়তলা সেম টু সেম যেরকম আছে এরকম করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো সো আপনি দেখেন এইটার পিছনে কিন্তু সিঁড়ি রয়েছে সিঁড়িতে চাইলে আপনি কিন্তু পিছনে বেরার জন্য একটি দরজাও করতে পারেন এটা এখানে হাতে ডান পাশে দিয়ে বের করা হয়েছে আপনি এই দরজাটি ক্লোজ করে ওইখান দিয়ে দরজা চাইলেও দরজা করতে পারবেন সো খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটি ডিজাইন তো এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কতটুকু জায়গা লাগবে এবং কত শতাংশ জায়গা লাগবে এবং কত টাকা খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী সে তারও একটি বিস্তারিত ধারণা আমি আপনাদের দিয়ে দেব তো দেখেন এটা দেড়তলা করা হয়েছে এবং সামনে দেখুন পর্যাপ্ত খোলা খালি জায়গা রাখা হয়েছে আপনার চাইলে বিকালে বা যে কোনো সময় আড্ডা মারতে পারবেন বসতে পারবেন আড্ডা মারলে রাত বা চাইলে আড্ডা ওটা মারতে পারবেন এমন এমনভাবে প্ল্যানিং করে করা হয়েছে সো দেখতেও সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণ লাইটিং করলে আপনার কিন্তু অসন্তরণ লাগবে সো বর্তমানে এটা খুবই একটা জনপ্রিয় একটি বাড়ির ডিজাইন তো দেখেন এটা সামনে দিয়ে কিন্তু টিনে চালার মতো করা হয়েছে আপনারা কম খরচে এরকম সিস্টেমে করতে পারবেন এবং এটা সামনে একটা খুব সুন্দর পোর্স রাখা হয়েছে যাতে দেখতে ডিজাইনটা সুন্দর লাগে যেহেতু দেড়তলা বাড়ি সৌন্দর্য বাড়ানোর জন্য করা হয়েছে চলেন এটা আপনাদের এখন খুলে দেখাবো তো প্রথমে উপর থেকে সাত খুলি তারপর ভিতরে কী এক এক করে দেখাই দেখেন এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান দিয়ে প্রথমে পড়ছে উঠবেন পড়ছে দুই পাশে দেখেন বসার জন্য খুব সুন্দর জায়গা আছে এখানে বসতে পারবেন তারপর এটা হচ্ছে মূল দরজা এখানে দিয়ে আপনি ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢুকার পর তখন খুব সুন্দর একটি ড্রয়িং রুম রয়েছে সো এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে আপনি বসবেন মেহমানের বসবে এখানে টিভি লাগাবেন বসবে আড্ডা মারবে চা নাস্তা করতে পারবেন এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি চাইলে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন কারণ এর সাথে রয়েছে অ্যাটাস টয়লেট রয়েছে এটি অ্যাটাচ বারান্দা এবং ডান পাশে একটি রুম এটাও আপনি চালে মাস্টার বেডরুম রুম ব্যবহার করতে পারেন এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং পাশেই রয়েছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এবং রান্নাঘর থেকে বেরোয়ার জন্য এই পাশে একটি দরজা রয়েছে আপনি বেরোতে পারবেন এবং রান্নাঘরের সাথেই রয়েছে আরেকটি টয়লেট এই টয়লেটটা হচ্ছে পিছনের রুমের সাথে অ্যাটাচ এবং এই রুমের সাথে আরেকটি কমন টয়লেট রয়েছে এবং মাঝখানে রয়েছে সিঁড়ি এটা হচ্ছে সিঁড়িঘর এখান দিয়ে আপনি একতলা করলে সাদা উঠবেন দুতলা করলে বাজারতলা করলে উপরের ফ্লোর ওঠার জন্য ব্যবহার করবেন এবং মাঝখানে উপরে ডাইনিং এখানে খাওয়া দাওয়া করবেন এবং এটা হচ্ছে সিঁড়ি সো এটা হচ্ছে টোটাল এটা হচ্ছে এটার ফ্লোর প্যান্ট থ্রিটি ফ্লোর প্যানটি তো টোটাল এখানে এক দুই তিন চারটা বেডরুম তিনটা টয়লেট রয়েছে দুইটা এটা হচ্ছে কমন একটি রান্নাঘর আপনি চাইলে দুইটা টয়লেট একটি রান্নাঘরও করতে পারেন টয়লেট একটা কমাইতে চাইলে কমাইতে পারবেন এবং রান্নাঘর থেকে একটি বেরোয় দরজা আছে আপনি চাইলে সিঁড়ি নিজেদের পিছনে পেছনে বেরোয়ার জন্য একটি দরজা রাখতে পারবেন এবং দুইটা টয়লেট এটি পোর্টস তো এই হচ্ছে এটা টোটাল থ্রি ফ্লোর প্ল্যানটি তো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্ল্যান দেখবো তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে তিনটা ফ্লোর প্যান আছে আমি তিনটা আপনাদের সুন্দর মতো বুঝিয়ে দেবো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখান থেকে প্রথম উপরে উঠবেন ওটার হচ্ছে পোর্চ তো এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার বারো ফিট এবং এখান থেকে এই পর্যন্ত পাঁচ ফিট অর্থাৎ বারো ফিট বাই পাঁচ ফিটের সুন্দর একটি পোর্চ তারপর এখানে হচ্ছে একটি ড্রয়িং রুম বারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিটের একটি ড্রয়িং রুম রয়েছে তো ড্রয়িং রুমটা মোটামুটি ভালো মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে এবং পাশে রয়েছে বেডরুম ওয়ান তো ভিডিও মন্ডা এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার তেরো ফিট এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার বারো ফিট অর্থাৎ বারো ফিট বাই তেরো ফিট একটা বড়ো সরো একটি রুম তো আপনার মূলত দশ ফিট বাই দশ ফিট ছোটো রুম হিসাবে ধরা হয় আর বারো ফিট বাই বারো ফিট মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম ধরা হয় সো এখানে স্ট্যান্ডার্ড রুমের থেকে একটু বড়ো আছে এক ফিট বড়ো আছে তার মানে একটু বড়সড় রুম মোটামুটি সব কিছু কভার করতে পারবেন এই একটি রুমে এবং এখানে রয়েছে বেডরুম টু এটাও বারো ফিট বাই তেরো ফিট এটাও বড় রুম এবং টয়লেট ওয়ান আছে আট ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট সো এটার ভিতরে দুইটা টয়লেট রাখা হয়েছে যার কারণে এটা একটু বড় করা হয়েছে স্যার একটা লো কমোড একটা হাই কমোড রাখা হয়েছে কেউ চাইলে এই লো কমোডের জায়গায় আপনি যদি চান যে একটি বাথ ট্যাপ বসাবেন তো সেটাও বসানো যাবে কোনো সমস্যা নেই লম্বা পাঁচ ফিট জায়গা আছে পাঁচ ফিটের বাথ ট্যাপগুলো ইজিলি বসবে টয়লেট টুও আট ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি টয়লেট টয়লেটটা একটু বেশি বড় কমন টয়লেট দেখে এবং এর পাশে রয়েছে কিচি রান্নাঘর এটা আট ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট রয়েছে টয়লেট থ্রি এটা রয়েছে আপনার চার ফিট সাত ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি অর্থাৎ প্রত্যেকটা রুম প্রত্যেকটা টয়লেট বড় বড় রাখা হয়েছে যাতে আপনি খুব সুন্দরভাবে বসবাস করতে পারেন রয়েছে বেডরুম থ্রি এটা রয়েছে বারো ফিট বাই বারো ফিট রয়েছে বেডরুম ফোর এটাও রয়েছে আপনার তেরো ফিট বাই বারো ফিট অর্থাৎ প্রত্যেকটা রুম আপনার খুব সুন্দরভাবে করা হয়েছে যাতে আপনি খুব ইজিলি বসবাস করতে পারেন মাঝখানে ডাইনিং এরিয়া এখান থেকে এই পনেরো একুশ ফিট দুই ইঞ্চি এবং এখান থেকে এই পনেরো আপনার পনেরো ফিট ছয় ইঞ্চি সো মোটামুটি একবার খোলা মেলা আলো বাতাস পরিপূর্ণ হবে এখানে ডাইনিং রুম থেকে সেই রুম থেকে ডাইনিং রুমে আলো বাতাস আসবে রান্নাঘর থেকে খালি আসে সো মোটামুটি একবারে খুব সুন্দরভাবে সাজানো একটি প্ল্যান তো এটা হচ্ছে এটার ইয়াটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কিং ড্রিং কোথায় কি পরিমাণ মাপ আছে এটা হচ্ছে সেই মাপগুলো তো এই বাইটা করতে কতটুকু জায়গা লাগবে আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি এবং কেমন খরচ পড়বে সে সম্পর্কেও আপনি ধারণা পাবেন দেখেন এটা হচ্ছে এটা দরজা মাপের প্ল্যান তো দরজা প্রত্যেকটা যদি সেম টু সেম করতে চান অবশ্যই দরজা জানার মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বলার একটা কারণ হচ্ছে আপনারা দেখি যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ছবি দেখে এই মিস্ত্রি দিয়ে বাড়ি করে ফেলেন কিন্তু করার পরে মিলাতে পারেন না দেখেন আমাদের ডিজাইন একরকম করার পর আরেক রকম হয় এর মূল কারণ হচ্ছে এটা দরজা জানার মাপগুলো আপনার সেম হয় না সামনে যে ডিজাইন আছে পোর্ট আছে বারান্দা আছে এগুলোর মাপ আপনি সেম আমাদের থেকে নেন না সো আপনি একটা আইডিয়া ধরে করেন সেক্ষেত্রে পরবর্তীতে যে মিস্ত্রি আপনার হচ্ছে জানা দিয়ে রাখে চা আপনার দিয়ে থাকে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট ওনার দিয়ে রাখে আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট বা তিন ফিট সাড়ে তিন ফিট এরকমভাবে বিভিন্ন মাপে দেওয়ার কারণে দেখতে কিন্তু সুন্দর লাগে না সো কারণ ওরা এটা দেখার পর সুন্দর লাগতে পারে নাও লাগতে পারে এই জন্য আর এই যে ড্রয়িংটা করা হয়েছে এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে তো আপনি এই ড্রয়িং যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই সবগুলো মাপ সামনের মাপ চারের মাপগুলো সংগ্রহ করে সেম টু সেম করার চেষ্টা করবেন তাহলেই দেখতে সেম টু সেম লাগবে সো এই হচ্ছে এটা আর ফ্লোর প্যান্ট গুলো তো চলেন এখন এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সে সময় ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে খরচের আগে চলেন এর কয়েকটা কালার এবং ডিজাইন দেখে থাকেন একটা কালার এবং এটা দেখেন উপরে কিন্তু স্বাদ নেই পথাৎ সিঁড়ি রুম একটাই এটা এটা চাইলে আপনি এইভাবে এই মডেলে এই কালারও করতে পারেন এবং এটা আরেকটি কালার হচ্ছে এটা চাইলে আপনি সরি এটা আর একটা ভিউ এই পাশ থেকে অ্যাঙ্গেল দেখতে কেমন লাগে সেটা দেখালাম এবং এটা হচ্ছে একটি ডিজাইন এবং চাইলে আপনি পোর্সটা কিন্তু সামনে এই ডিজাইনও করতে পারেন সো যে কোনো একভাবে করলেই আপনি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনে দেখালাম তো চলুন এখন এটা খরচ নিয়ে আলোচনা করি তো দেখেন এই বাড়িটা যদি আপনি সেম টু সেম করতে চান আপনার কেমন খরচ পড়বে সে সময়টা দাঁড়ানো দিচ্ছে তবে জায়গা স্থান বেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে এই বাড়িটা দেখেন উপরে কী আছে তাও আপনাদের একটু বলে উপরে রয়েছে আপনার একটা বেডরুম রয়েছে একটি কমন টয়লেট রয়েছে টয়লেটটি কমন টয়লেট রয়েছে একটি বারান্দা সো সেম একইভাবে এই পাশেও আপনার সেম রয়েছে একটি বেডরুম একটি টয়লেট রয়েছে একটি বারান্দা সো আপনি চাইলে উপরে টয়লেট বাদ দিয়ে দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দাও অ্যাড করতে পারবেন সো এই হচ্ছে এটার সম্পূর্ণ থ্রিটি ফ্লোর প্ল্যান এটা এখন আমরা এটা খরচ নিয়ে আলোচনা করবো তো দেখেন এই বাড়িটা যদি আপনি তো সেম টু সেম তৈরি করতে যান তো এই দোতলা ফাউন্ডেশন যদি নিচের শুধু একতলা কমপ্লিট করেন শুধু নিচতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় আপনার হচ্ছে আঠাশ লক্ষ টাকার মতো খরচ পড়বে নিচতলা কমপ্লিট করতে গেলে এবং কেউ যদি সম্পূর্ণ এরকম যেরকম দেড়তলা আছে এরকম দেড়তলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে মাত্র চল্লিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম একবার এ টু জেড কাজ কমপ্লিট হয়ে যাবে এই টাকার মধ্যে সো আমি আবারও বলছি আপনি যদি চল্লিশ লক্ষ টাকা নিয়ে নামেন তাহলে সেম টু সেম এই বেড়েটা কমপ্লিট করা যাবে সো উপরে মাত্র শুধুমাত্র একটি বেডরুম একটি বারান্দা একটি টয়লেট রয়েছে সেম দুই পাশে সেম রয়েছে এবং মাঝখানে সিঁড়ি সো এই হচ্ছে এই খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল পাম্পের ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন যদি আপনাদের প্রয়োজন পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারবেন সো আরেকটা বিষয় হচ্ছে এই বাড়িটার জায়গার পরিমাণ আসলে কত এখানে টোটাল পনেরোশো উনচল্লিশ ফিট জায়গা রয়েছে যেটা শতাংশ কলায় থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ টু শতাংশর মতো আসে আর কি সো আপনার মানে সাড়ে তিন শতাংশ হলে কিন্তু আপনি এই বাড়িটা করতে পারবেন তো আমি আবারও বলছি আপনি তিন থেকে সাড়ে তিন শতাংশ জায়গা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন